সন্ধ্যা চায়ের সাথে ক্রিসপি স্পাইসি পাকোড়া টাইপস কিছু হলে চায়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর যদি খুবই ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে শেয়ার করছি ঘরে থাকা একটিমাত্র উপকরণ দিয়ে ক্রিসপি পাকোড়া। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটি আলু। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে একটা পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর আলুটাকে মাঝে মাঝে দুইটা অংশে ভাগ করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে কুচিয়ে নিতে হবে একদম পাতলা পাতলা স্লাইস করে। আমরা আলু ভাজির জন্য যেভাবে আলু কুচি করি সেভাবে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আলুটা ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো আমি একটা বোলের মধ্যে এবার আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তারপর এখানে অ্যাড করছি কিছু পরিমাণ বেসন আর কিছু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি এখানে। তারপর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর চাট মশলা বা চটপটি মশলা। তারপর হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন মাখানোর সময় দেখবেন যে আলু থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়ছে, অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এভাবে করেই কিন্তু মিক্স করে নিচ্ছি আলুটা। তো আমি অল্প অল্প করে চালের গুঁড়ো মিক্স করে আমি আলুর যে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি, যাতে করে আলুটা ভালো করে মাখিয়ে পাকোড়ার একটা শেপ দেওয়া যায়। এখানে পরিমাণটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আমার আলুর মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বড় প্যানে তেল দিয়ে দিচ্ছি আর আলুটাকে আলতোভাবে একসাথে করে জাস্ট দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু এখানে একটুও ভেঙে যাবে না, আপনারা ট্রাই করবেন যখন তখনই বুঝতে পারবেন। ভাজা হয়ে গেলে একসাথে প্রত্যেকটা আলুই একসাথে লেগে থাকবে। তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি আস্তে করে উল্টে দিচ্ছি সবগুলা। আর ভাজা না হতেই ঝটপট উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। আর এই আলুর পাকোড়াটা কিন্তু অবশ্যই লো আঁচে রেখে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবে নত কুক হবে না। তো আমার সবগুলো পাকোড়াই মোটামুটি ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে আগে সেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছেন ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি আর ইয়ামি হয়েছে খেতে। খুবই ভাইরাল এই রেসিপিটি, আমি ট্রাই করে সাকসেস হয়েছি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো পাকোড়ার ভেতরের অবস্থাটা কীরকম সেটাও আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ভেতরেও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, একটা আলুও কিন্তু কাঁচা থেকে নেই আর ওপর থেকে অনেক ক্রিসপি। আর খেতে তো একদম দুর্দান্ত, চায়ের সাথে জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর এরকম মজা মজা রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি লাইক দিয়ে ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।